মেসিদের বরণ করতে আর্জেন্টাইনদের হাতে বাংলাদেশি পতাকা। বিশ্বকাপ জয়ের মহোৎসবে বুঁদ আর্জেন্টিনা, লিওনেল মেসিদের বরণ করতে বুয়েন্স আয়ার্সের জনতার ঢল, জাতীয় পতাকা হাতে আনন্দ উদযাপন করছেন আর্জেন্টাইনরা। এ সময় অনেকের হাতে বাংলাদেশের পতাকাও দেখা গেছে। বিশ্বজয়ীদের বরণ করে নিতে এজেইজা বিমানবন্দর ও এর আশেপাশের এলাকায় স্থানীয় সময় সোমবার 19 ডিসেম্বর সকাল থেকে উল্লাসে মাতেন অগণিত মানুষ। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলেও এতটুকু ভাটা পড়েনি উদযাপনে। নেচে গেয়ে বাদ্য বাজনা বাজিয়ে উল্লাসে মাতেন যে যার মতো। বিশ্ব চ্যাম্পিয়নদের বরণ করে নিতে অপেক্ষার প্রহর গুনতে দেখা যায় তাদের। পতাকা হাতে স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। এ সময় অনেক আর্জেন্টাইনের হাতে বাংলাদেশি পতাকাও দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেসব ছবি ভাইরাল হতে সময় লাগেনি, হওয়ারই তো কথা। বাংলাদেশের মানুষের আর্জেন্টিনা প্রীতির খবর পৌঁছে গেছে পুরো বিশ্বে। আর্জেন্টাইনরাও জানেন সে খবর। মূলত বিশ্বকাপে মেসিদের নিয়ে বাংলাদেশে উন্মাদনার খবর ফলাও করে প্রচার হওয়ার পর লাল সবুজের দেশ নিয়ে আগ্রহ বেড়েছে আল বিসেলতেসেদের। কাতারে বিশ্বকাপ দেখতে আসা আর্জেন্টাইনরাও ধন্যবাদ জানান বাংলাদেশিদের। আর্জেন্টাইনদের এক অংশ মিলে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি গ্রুপ খুলেছেন। মূলত বাংলাদেশকে ক্রিকেটে সমর্থন দেওয়ার জন্য ওই গ্রুপ চালু করেন তারা। ফ্যান্স আর্জেন্টিনা ডি লাগা সেলসিও ডি ক্রিকেট ডি বাংলাদেশ নামে গ্রুপটি এরই মধ্যে বেশ পরিচিতি পেয়েছে। আর্জেন্টিনা ফুটবল দল ও লিওনেল মেসিকে নিয়ে বাংলাদেশিদের উন্মাদনা দেখে বাংলাদেশের প্রতি আগ্রহী হয়ে ওঠেন বহু আর্জেন্টাইন। বাংলাদেশে কোন খেলা সবচেয়ে জনপ্রিয় সে বিষয়ে তারা খোঁজ খবর নিতে থাকেন। এমনকি বাংলাদেশ ক্রিকেট দলে মেসির মতো প্রাণভোমরা কে আছে চলছে তার তালাশ। ফেসবুক গ্রুপে দেখা গেছে বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে আলোচনা করছেন আর্জেন্টাইনরা। এমনকি বাংলাদেশ অনূর্ধ্ব 19 দলের বিশ্বকাপ জয় নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। এবারের বিজয় দিবসও সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন আর্জেন্টাইনরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশিদের নিয়ে নানা পোস্ট দেন আর্জেন্টাইন অধিবাসীরা। লাল সবুজের পতাকা নিয়েও কেউ কেউ তুলেছেন ছবি, ক্যাপশনও ছিল বাংলার বন্দনা। এদিকে স্বপ্নের সোনালী ট্রফি নিয়ে স্থানীয় সময় মঙ্গলবার 20 ডিসেম্বর নিজ দেশে পৌঁছেছেন আল বিসেলতেসেরা। বিশ্বজয়ীদের বরণ করে নিতে রাস্তায় কোটি কোটি মানুষের ভিড়। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়া আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।